গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টিফিনের পর্ব এখন চলছে, রুটি হয়ে গেছে আর ওইখানে বসেছি শুধুমাত্র আমার বরের জন্য ঝিঙে আলু দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, আলু ঝিঙে তরকারি বসিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। একটু লবণ হলুদ চিনি তো দিতেই হবে, তো খুব ভালো লাগে এরকম। এক মিনিট দাঁড়াবো, চাটা ফুটে গেছে। তো খুব ভালো লাগে তরকারিটা সিম্পলের মধ্যে রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। সকাল সকাল তরকারি দিয়ে রুটি আমি একদম খেতে পারি না, আমার জন্য চা বসেছিল দুধটা, এখানে খুঁজছে রীতিমতো চাটা দিয়ে দিই। তো এখানে তরকারিটা সবে মাত্র বসালাম, এখন সেদ্ধ হওয়ার অনেক দেরি আছে, ঠিক আছে। বড় ছেলেকে দিয়েছে বনভিটা দিয়ে রুটি, আমার জন্য আছে হচ্ছে চার রুটি, চার রুটি চার পরোটাগুলো খেতে আমার ব্যাপক লাগে। এখন ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছি বাজারে, না ঠেললে কিছুতেই উঠতে চায় না। ওই যে মোবাইল নিয়ে বসে ইউটিউবে যে কি দেখে, ট্রাভেল ব্লগস দেখার একদম কি বলবো, হদ্দ পাগল, হদ্দ পাগল। ট্রাভেল ব্লগস দেখার জন্য মানে একদম হ্যাংলামি করে বেড়ায়, আর যখনই এই ট্রাভেল ব্লগসগুলো দেখা বাড়িয়ে দেয় তখনই বুঝতে পারি যে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে। হ্যাঁ, প্ল্যান তো হচ্ছে, টিকিটও কাটা হয়ে গেছে, কিন্তু তোমাদের এই জন্যে বলছি না, কারণ এটা হচ্ছে পুরোটাই ওয়েটিংয়ে রয়েছে। নর্থ বেঙ্গলের দিকে কোনো মানে ট্রেনের সিট ফাঁকা নেই, একমাত্র ফাঁকা আছে শতাব্দী ট্রেনে। তো শতাব্দী ট্রেনে, তো শতাব্দী ট্রেনে হচ্ছে আট ঘন্টা টাইম লাগবে, পুরো বসে যেতে হবে, ফেরাটাও শতাব্দী করলে পুরো বসে আসতে হবে। আমাদের ব্যাপার না, ছোটো ছেলেকে আট ঘন্টা বসে রাখা ভেরি টাফ জব। যাই হোক, এখন জানি না কি হবে, বললো যে চলো বাসে বেরিয়ে যাই। ওই যে শ্যামলী ট্রাভেলস, তারপরে পুনাম ট্রাভেলস, আর সব কিছু আছে না, রয়্যাল ক্রুজার, ওইগুলোতে বলছে বেরিয়ে যায়, কিন্তু ওইগুলো যা ভাড়া তার থেকে আমার মনে হয় ফ্লাইটে যাওয়া ভালো। আর সত্যি কথা বলতে নর্থ বেঙ্গলে অত ভাড়া দিয়ে শুধু পৌঁছানো বড্ড গায়ে লাগে, তাই না বলো। যাই হোক, এখনও কিছু ডিসিশন নিতে পারিনি কি করবো না করবো, তবে ট্রাভেল ব্লগস দেখা আমার বরের অত্যাধিক বেড়ে গেছে, তার মানে এখন মনটা পুরো উত্তরবঙ্গে গিয়ে সেট হয়ে যাবে, বুঝতেই পারছি। তো আমার চাটা এখানে ফুটে গেছে, আর এই চায়ের মধ্যে বেশি করে দিয়েছি লিকার চায়ের পাতা, তার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমিও চাটা নিয়ে ঘরে যাবো, টিফিনটা নিয়ে ছোটো ছেলেকে ঘুম থেকে ডাকিনি, কে একটু পরে রাখবো, আমার টিফিনটা হয়ে গেলে তারপরে আমি ওকে ডাকি, কারণ এদিকটা কিছুটা গোছানো হয়ে যায়। আর আজকে বাজার আসবে, বাজার আসবে মানে সানডের ব্লগ তোমরা দেখবে, তো আজকে বাজার আসবে। আর এখন সিঙ্কের অবস্থাটা আমার, ঠিক আছে, ওর মধ্যে মাছটা সমস্ত ধোবো, তো তার আগে বাজার আসার আগে আমার এই বাসন টাসনগুলো সমস্ত সিঙ্কের তলায় রেখে দেবো, তাহলে আমার সিঙ্কটা ফাঁকা হয়ে গেলে মাছ টাসগুলো ধুতে পারবো। হয়েছে নাকি খাওয়া? ওইদিকে কিছুটা রান্নাবান্না সমস্ত সেরে নিয়েছি, আর আজকে রবিবার যেহেতু, তো বাজার ঢুকে গেছে, দেখতে পাচ্ছ সিঙ্কের মধ্যে সমস্ত মাছটা আজ জড়ো করা আছে। আর এই বাক্সের মধ্যে যেটা রেখেছি চিকেন, চিকেনটা আগে আনা ছিল, তো ওটা ডিপ ফ্রিজ থেকে বার করে জলটাকে মানে বরফটাকে গলানোর জন্য জলে চুপিয়ে রেখেছি। তো এই সিঙ্কের মধ্যে সমস্ত মাছ এসেছে, আজকে আর কোনো চিকেন মাটনের ব্যাপার নেই, শুধু মাছই আছে। আর আজকে নাকি আমার বর এসে খুশ খবর দিল যে আজকে সবকটা মাছ খুব মানে ভালো ভালো মাছ এসেছে, ঠিক আছে, আমাদের সকলের মানে পছন্দ, বিশেষ করে আমার বড় ছেলের পছন্দের মানে কথা মাথায় রেখে এই মাছগুলো কিনে এনেছে। তো প্রথম প্যাকেটটা ঢেলেই যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে ইলিশ মাছ, তবে ইলিশ মাছটা নিয়ে তো এসেছে বাজার থেকে, জানি না যে কতটা কি টেস্টি হবে না হবে, এমনি ধোয়ার সময় ভালোই গন্ধ বেরোচ্ছিল, তো সেই গন্ধে মনে হচ্ছে আর ইলিশ মাছটা একটু ভালোই মানে কোয়ালিটির আর কি। তো এই মাছগুলো আমার বড় ছেলে কেন মানে ইলিশ মাছটা আমাদের পরিবারের সকলেরই ভীষণ প্রিয়। তোমরা গত বছরের ব্লগ যদি কেউ দেখে থাকো বা যারা ব্লগ নিয়মিত মানে ফলো করবে এরপরে, তারা দেখবে যে পুরো বর্ষাকাল জুড়েই মানে ইলিশের সিজনে আমরা প্রচুর ইলিশ খাই, আর কিছু না খেলেও অন্তত ইলিশ মাছের যে
তেল থাকে না, মানে ভাজা তেল, সর্ষের তেলে যে ইলিশ মাছের ভাজা তেলটা, সাথে একটা করকরে করে ভাজা মাছ, সেটাকে লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে ব্যাপক লাগে। আর সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি ওটাকে উদ্ধার করতে পারিনি যে ইলিশ মাছের পার্টিকুলার কোন খাবারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সর্ষে বাটা ভালো লাগে, কাঁচকলা দিয়ে একটা হয় না আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যেটা করে, মানে পাতলা একটা ঝোল, সেটাও খুব ভালো লাগে। তারপরে ইলিশ মাছের ভাপা, সেটাও ভালো লাগে। তো কোন মাছটা ছাড়ি না সেটাই হচ্ছে বড় কথা। আর এখন বর্ষা যেহেতু পুরোপুরি আসেওনি, তো ইলিশ মাছের দাম কিন্তু এখন অনেকটাই। তো এই মাছগুলো নিয়েছে বললো 1200 টাকা করে, সেই তুলনায় মনে হচ্ছে একটু কমই নিয়েছে। তো মাছের কোয়ালিটিটা কতটা ভালো হবে সেটা এখন না খাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না, তাই না? এখানে দেখো মাছগুলো সবই আমার ধোয়া হয়ে গেছে, আজকে তো হবে না, আজকে ফ্রিজে রেখে দেবো। আর মাথাগুলো ধুচ্ছি, তো দুটো মাছের ওই পিস হাফ হাফ করে নিয়ে এসেছে, 4 পিস মাথা আর কি ধুচ্ছি। তো তরকারি করার প্রচুর অপশান আছে, কুমড়ো আছে, লাউ আছে, বাঁধাকপি আছে, কোনো একটা দিন মাথাগুলো দিয়ে তরকারি কিছু করে নেব। এখন দেখি অন্যান্য প্যাকেটে আর কি মাছ আছে, কারণ বাজার থেকে আসার পর শুনেছি যে সবই আমার বড় ছেলের পছন্দ মতো নিয়ে এসেছে, বড় ছেলে যেসব মাছগুলো খায়, কিন্তু শোনা হয়নি কি কি এনেছে। তো এই প্যাকেটটা ঢালার সাথে সাথে দেখতে পাচ্ছি কাজুলি মাছ। কাজুলি মাছটাও আমার বড় ছেলে ভীষণ ভালো খায়, ওকে জাস্ট হালকা করে পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে করে দিলে ও খুব ভালো খায়। অতটা আমার ফেভারিট নয়, আমার বরের সব মাছ মানে খুব পছন্দের। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ একটা ছোট্ট হাত আমার ছোট ছেলেকে দেখো, ও কোনো কিছুতে ভয় পায় না, ও জ্যান্ত মাছ পর্যন্ত ধরতে পারে, জানো কি বলবো। তো এই মাছ কাটার সময় ঘরে চলে আসে, এসে ওকে একটু হাতে দিই, হাত দিয়ে ধরে, এটাই ওর আনন্দ। যাই হোক এখন মাছগুলো সমস্ত ধুয়ে নিই। তবে কাজুলি মাছেরও সাংঘাতিক দাম আছে, এর আগের সপ্তাহে আনতে পারিনি, তখন 1000 টাকা করে চাইছিল, আজকে একটু কম নিয়েছে, 850 টাকা করে নিয়েছে, তো নিয়ে চলে এসেছে। আর এই প্যাকেটটা এবার ঢেলে নিচ্ছি, এটা আমার ভীষণ পছন্দের একটা মাছ, এটা হচ্ছে চিনতে পারছো আশা করি, এটা হচ্ছে লোটে মাছ। তো পিস পিস করে কেটে নিয়ে চলে এসেছে, এগুলো এখন আমি চটপট ধুয়ে রাখি। আর লোটে ফ্রাইটা না এত ভালো লাগে কি বলবো, মানে অর্ধেকের বেশি ভাত আমি এই লোটের ঝুড়ো দিয়ে খেয়ে নিতে পারি। আর আমার বর তো প্রচণ্ড প্রচণ্ড মানে কি বলবো মাছ ভক্ত একজন মানুষ, ও বাজারে গিয়ে মাংসের দিকে, মাংস তো অবভিয়াসলি ভালোবাসে, কিন্তু বাজারে গিয়ে মাছ কিন মানে না কিনে এসেছে এরকম কোনো দিন হয়নি। মাংস এমন আজকে নিয়ে আসেনি, ঘরে ছিল চিকেন সেটাই হবে, মাটন আনেনি, কিন্তু মাছ ওকে যদি মাছের বাজারে ছেড়ে দেওয়া হয় না, ও মাছেদের ভিড়েই হারিয়ে যাবে, এইরকম একটা মানে মাছ ভক্ত প্রাণী আমার বর। যাই হোক তো ওই মাছগুলো আমি চটপট এখন ধুয়ে নিই, তারপরে এগুলোকে সব রাখবো ডিপ ফ্রিজে। আর এই মাছ টাছ ধোয়ার পর না আমার রোজকার একটা ডিউটি, মানে যখন আমি মাছ টাছ ধুই তখন এখানে দেখো একটা সলিউশন তৈরি করা আছে, এটা হচ্ছে বেশিরভাগই গ্রিন কালারের যে পিল ড্রপস সেটা আছে ভিনিগার আর জল দিয়ে একটা লিকুইড বেস তৈরি করে রেখেছি। কারণ দেখো এখানে কিন্তু যে পিলের ড্রপস থাকে সেগুলো কিন্তু জার্ম মারতে সাহায্য করে, আর ভিনিগার কী হয়, ভিনিগার কিন্তু গন্ধ একদম নির্মূল করে দেয়, আর ওটাকে একটু লিকুইড করার জন্য জল মিশিয়েছি। তো সেই তিনটে পদার্থ দিয়ে মানে মেশানোর পর এটা একটা দারুণ সলিউশন হয়ে যায়, যেটা দিয়ে আমি সিঙ্কটাকে ক্লিন করতে পছন্দ করি। আর এই লিকুইডটা দিয়ে না ক্লিন করলে কি হয়, ঘরের মধ্যে দেখবে মাছ ধোয়ার সময় বিশেষ করে সিঙ্কের ভিতর থেকে না আষ্টে গন্ধ ছাড়ে। তো এটা দিয়ে ধুয়ে তোমরাও দেখো সিঙ্ক থেকে কোনোরকম কোনো আষ্টে গন্ধ ছাড়বে না, আর খুব সুন্দর করে ক্লিন হয়। তো স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর শ্যাম্পু করেছি বলে টপ টপ করে চুল থেকে জল পড়বে যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে, সেজন্য এইভাবে রোল করে রেখে দিয়েছি। এখন কটা বাজে তোমাদের আইডিয়া আছে? এখন বাজে হচ্ছে 12:15, এখন আমার মাংস পর্যন্ত বসেনি, দেখো এখানে সমস্ত রেডি করা আছে। আজকে আমার মাসেও তাড়াতাড়ি চলে এসেছে, সমস্ত কাজ হয়ে গেল, এবার আমি জামা টামা সব মেলে দিয়ে আসলাম, বাসন টাসন তুললাম, মাসি বেরিয়ে গেল, এখন বসাবো মাংস 12:15 বাজে। যদিও চিকেন খুব বেশি দেরি হবে না, যদি মাটন হতো তাহলে হয়ে যেত, আজকে খাওয়া দাওয়া পুরো বিকেলে গিয়ে খেতে হতো। এখন এই মাংসটা ঝপাঝপ বসিয়ে দেবো, তারপরে এটা হতে থাকবে গিয়ে একটু হাত পা ছেড়ে বসবো। সেই যে সকাল থেকে রুটি করা থেকে দাঁড়িয়েছি, তার ফাঁকে একটু বসেছিলাম, বসে টিফিনটা সেরেছি, তারপর থেকে দাঁড়ানোর টাইম পর্যন্ত পাইনি। ঠিক আছে, চিকেনটা আজকে আমি আলাদা করে কিছু করছি না, সমস্ত মশলা মশলা মাখিয়ে বসিয়ে দেবো। আজকে মুদিমালের অনেক মশলাপাতি সব ফুরিয়ে গেছিলো, তো সেইগুলো আগে বরকে বাজার থেকে আনিয়েছি, এনে সব একটা করে কোটো কোটো করে ঢেলে রাখলাম। যেমন এই যে কাশ্মীরি লঙ্কাগুলো, এটা ছাড়া মানে ইয়ে হয় না, কি হয় না বলো তো, এটা ছাড়া হচ্ছে মাংস আমার মানে করতেই পারি না এই মশলাটা না থাকলে, কারণ ফ্যাট ফ্যাটে হলদে কালার আমার মানে যদি কালার দেখতে সুন্দর লাগে না তাহলে খিদে যেন মনে হয় এমনি মিটে যায়। খাবারের লুকসটাও কিন্তু
অনেক সময় খাবার পছন্দ করার ক্ষেত্রে কাজে লাগে। তো আগে হলুদ লবণ বাড়িতে সবই বারণ তো ছিল, সেজন্য ওগুলো নিয়ে আসলো। তারপর আমি সমস্ত কিছু এগুলো সব কোটো কোটো করে ঢাললাম। ঢেলে ও তেলও ছিল না, তেল ছাড়া তো রান্না হবেই না, তো সেই জন্য ওইগুলো সমস্ত আনালাম। আর মুদিমাল যেহেতু মাছটা সবে পড়লো আজকে ফার্স্ট মে, তো মুদিমালটা এখনো আনানো হয়নি, লিস্টগুলো বানানো হয়নি। ডাল ময়দা চিনি এগুলো সবই লাগবে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কি বড় একটা ভুল করে ফেলেছিলাম, তেলই দিইনি, তেল ছাড়া মাংস হয়ে যেত। তো এইখানে মানে যে আমার 1 লিটারের কৌটো সেইখানে তেলটা ঢেলেছি, আর এখানে কিছুটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবো। বড় রাঁধুনি আবার ঢুকে পড়েছে ঘরে, ঠিক আছে, ছ্যাঁকা খাবি তুই আর আমাকেও পুরাবি, সর সর সর, পায়ে পড়লে তো পা পুড়ে যাবে আমার। এই একটা যদি লেগ পিস এসে আমার লেগে পড়ে তাহলে লেগ পুরো ঝালাপালা হয়ে যাবে আমার। তো ওইটুকু তেল ছিল দিলাম, আর একটু তেল লাগবে, দিয়ে নি একবারে, দিয়ে মাংসটাকে আগে বসিয়ে দিই। কুচানো পেঁয়াজ দিয়েছি, সমস্ত মশলাপাতি একসাথে মেখে মুখে বসাচ্ছি। আর এর মধ্যে কোনো জিরে গুঁড়ো টুড়ো দিলাম না, কারণ মশলার মধ্যে আমার গোটা জিরে গোটা ধনে সমস্ত বাটা ছিল, আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম একসাথে। তো সমস্ত মশলাই বেটে নিয়েছি, শুধু লাস্টে নামানোর আগে করবো কি বলে গোটা গরম মশলা বাটা যেটা আছে সেটা দিয়ে নেবো। আর অবশ্য এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে বাটা আছে, আর কিছুটা কুচিয়ে দিয়েছি। তাহলে মাংসটা ঝটপট নাড়াচাড়া দিই, ঠিক আছে। এই চিকেনের লাল লাল ঝোল তৈরি হয়ে গেল, আর অসাধারণ গন্ধ বেরিয়েছে, কারণ আমি দেখেছি পেঁয়াজ কুচি যদি একটু গোটা গোটা করে দেওয়া যায় না, তাহলে চিকেন রান্নাটায় ভীষণ ভালো গন্ধ হয়। কালারটা দেখো জাস্ট, ও ঘড়ি কাটা বাজে 1:30, আর আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট। তো ওই যে কাজকাম সমস্ত সেরে আসার পর একটু রেস্ট নেওয়ার জন্য গড়াগড়ি খেতে আসলাম। গড়াগড়ি তো খাবো এরপরে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে আর তো কোনো কাজ নেই, তারপর গড়াগড়ি খাবো। তো এই যে ইনাটাকে খাইয়ে দিয়েছি ছানাটাকে, ছানাটা এখন মোবাইল দেখতে ব্যস্ত। স্যালাড ফ্যালাড সমস্ত কেটে, রবিবার হলে তো বাজার থেকে লেবু আসবে, স্যালাড ফ্যালাড কেটে আসলাম, কিন্তু মশলাটা দিইনি, মানে গোলমরিচ আর বিট লবণ তাতে জল কেটে যায়, খাওয়ার আগে মাখিয়ে নেবো। জল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কী রান্না হয়েছে। আজকে ওখানে আছে ভাত, ওটা ভাতের সসপ্যান, তোমরা হয়তো এতদিন জেনেও গেছো যারা যারা ডেলিকার ব্লগ ফলো করো। এখানে আছে এচর চিংড়ি, তবে এই চিংড়িটা খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কারণ এর আগে পুঁইশাক দিয়ে করেছিলাম, তো কিছুটা ছিল সেটা দিয়ে করেছি আর কি। এখানে করেছি হচ্ছে মুগের ডাল, ফোড়ন দিয়ে আর একটু আদা কুড়ে দিয়েছে, এর মধ্যে গরম মশলা ঘি, ঠিক আছে। আর এখানে হয়েছে লাজাবাব চিকেন, বুঝলি, এক্ষুনি খাওয়ালাম। তো ও তো ঝোল খায় না, ওখান থেকে 2 পিস চিকেন তুলে খাইয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে স্যালাড, পেঁয়াজ, যে কাগজি লেবু যার কথা বলছিলাম, আর আছে হচ্ছে শসা, মশলাটা পরে অ্যাড করব। আর এর মধ্যে রয়েছে হচ্ছে আমের ঝোল, না কি কি বলে, আম টক ঝাল মিষ্টি কিছু একটা রকম বলে, যাই হোক তা আমের চাটনি তো বলে না, আমের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। যে ঘরে যাচ্ছে যেখানে যাচ্ছে শুধু গানেরই আওয়াজ, গানেরই আওয়াজ, কারণ গান চলছে, কিছু করার নেই, ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা আসবেই। কপিরাইট ক্লেম যদি একবার চলে আসে তাহলে একটা সেন্টও ইউটিউব আমাকে দেবে না, ডলার তো দূরের কথা, সেন্টই আসবে না, ঠিক আছে। খেয়ে দিয়ে উঠলাম, আর বরের হঠাৎ করে মনে হলো যে আজকে খাওয়া দাওয়াটা খুব জমিয়ে হয়েছে, কারণ চিকেনটা সিরিয়াসলি ভালো হয়েছিল, নিজের মুখে নিজের প্রশংসা করছি না, যাই হোক মানে ভালো হয়েছিল। আজকে দুপুরের লাঞ্চটা জমিয়ে হয়েছে, তো বর বলছে খুব পান মিস করছি, তো পান কিনতে চলে গেলো, ঠিক আছে। আর পানের মধ্যে না ঠাসা মশলা থাকে, সেটা ভালো খায় বর, আবার চুন সুপারি অল্প মশলা ওই এলাচ এসব দিয়ে ভালো খায়। আমের ঝোল খাচ্ছে, টু আওয়ার্স লেটার, এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ ভাত বসাবো, আর সারা দুপুর একটু ঘুমাতে পারিনি, কারণ এত মাথার যন্ত্রণা আমার হচ্ছিল, ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো নাকের মধ্যে শুশুর করেই যাচ্ছে, আর হাঁচির পর হাঁচি, সেই জন্য মাথা যন্ত্রণা দেখবে ঘুমটা আসে না। ওই করতে করতে সন্ধ্যাবেলায় উঠে পড়লাম, চাটা খেলাম, খেয়ে ছোটো ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম, কালকে ওদের স্কুলে ক্লাসে আর কি পড়া ধরবে, তো সেগুলো পড়িয়ে রেডি ফেডি করলাম, আর করালাম ট্যাটু, দেখো
ভালো ছিল না ট্যাটুটা, বড় ছিল বসে বসে করে দিল, এটা এমনি পার্মানেন্ট মার্কার দিয়ে করেছে। এখন ভাত বসাতে এসেছি, ঠিক আছে, ইচ্ছা করছিল না, দেখো উঠে চুল টুলগুলো আছে, আর ইচ্ছা করছিল মানে ইচ্ছা করছে না, মানে শুয়ে থাকি, ওই ছোটো ছোটোকে পড়াতে হবে বলে জাস্ট উঠেছিলাম, না হলে একদমই ইচ্ছা করছিল না, ওই আমি শুয়েছিলাম, আমার হাতের মধ্যে এসব ট্যাটু ফ্যাটু করছিল। বাউলি ছিল ঘরে, বাউলি খেয়েছে ওরা, আর ছোটো ছেলেকে তো দুধ দিয়েছি, দুধ রুটি ভেজাম ছিল দিয়েছি, আর ওই কলা খেয়েছে বড় ছেলে, লিকারটা বেশি করে দিয়ে আদাটাকে বেশি করে ফুটিয়ে চা করেছিলাম, সেটা খেয়েছি। এখানে কলা খেয়ে গলার খোসা ফেলে রেখেছে, কারণ হচ্ছে ওই ডাস্টবিনটা বাইরে দেওয়া আছে, বিকেলের দিকে আমাদের সুইপার আসে 4:30-4:00, তো তখন তো শুই, তখন আর ডাকতে বারণ করি, তখন বলি বাইরে বার করে রাখবো, তুমি নিয়ে চলে যাবে, গার্বেজ পেপার দেওয়াই থাকে, যে খেয়ালও নেই, আর ওই বিছানা ছেড়ে উঠিনি, তো বিছানার মধ্যেই গড়াগড়ি খাচ্ছি, বিছানার মধ্যেই মানে পড়া চলছিল এসব, সেই জন্য আর ওটা আনতে ভুলে গেছে। তো বানিয়ে নিয়েছি কয়েক বালি চাই, আমারটাই চিনি দেওয়া আর বড়টা চিনি ছাড়া। সকাল থেকে বাজারে যা এসছে সবজিপাতি কিচ্ছু ধরা হয়নি, এখানে দেখতে পাচ্ছ শশা, শশা উচ্ছে পুচ্ছে সবই আছে, আবার নতুন করে মূলো নিয়ে এসেছে, মূলো মানে তো পালং শাক থাকবে, এর মধ্যেও পালং শাকটাও সব আছে, তো আজকে আর তুলবো না, কালকে একদম ফ্রিজে তুলবো। আর ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমারও ভীষণ প্রিয়, রাত্রিবেলায় আজকে করব, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এটাকে বার করে রাখি, জল দেবো না, জল দিলে চুপসে যাবে, আগের দিন জল দিয়েছিলাম দেখলাম যে পরে কেমন চুপসে গেছিলো, তো এটাকে এইভাবে রেখে দিই, ঠিক খাওয়ার আগে ডালের পাশে গরম গরম কুমড়ো ফুলের বড়া করব। আমার ডালের পাশে থেকে বেশি ভালো লাগে কুমড়ো ফুলের বড়া, না ওই ঘি দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর ওই বড়াটাকে মেখে ভাত খেতে। দেখো কেমন মেঘটা, দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে এলো পাথারি ঝড় হচ্ছে, এলো পাথারি। কালকে আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছিল, আর আজকে দুপুর, আজকে সন্ধ্যা থেকে ভালোই গরম ছিল, কিন্তু হঠাৎ করে এখন কটা বাজে, এখন 10:20 আচমকা ঝড়টা উঠেছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর বৈশাখ মাস মানে কাল বৈশাখী হবে না, এটা আবার হয় নাকি, তাই না? আর এরকম ঝোড়ো হাওয়া মানে কিন্তু পাওয়ার কাট হবে, তো এখন আমার বড় ভাজা আছে, আমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, বেশ গাছপালা নড়াচড়ার একটা আওয়াজ আসছে, কিন্তু এই পাশে বড়টা বসে গিয়েছি, ওই পাশে চিকেনটাকে গরম করছি, আর রাত্রিবেলায় আমি ডাল এসর ফেটার কিচ্ছু খাবো না, শুধু বড়টা একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে টিপে খাবো, আর ওদিকে চিকেন এক পিস নেবো, কারণ আমার নাকের মধ্যে এত জ্বলছে না যে আমার খেতে খাওয়ার ইচ্ছাটাই আসছে না, মুখের ভিতরটা মানে ওই ছ্যান ছ্যান করে না, ওই টাইপের একটা হচ্ছে, আমার মনে হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বড় ভাজাটা বেশি ভালো লাগবে। আর ওইদিকে টিপটাপ করে বৃষ্টি নেমে গেছে, লোডশেডিং চলছে, যাই হোক আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করবো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, শান্তি খুব পাশে করে চলো, টাটা গুড নাইট, দিতে পারলাম না কারণ ওখানে হাতটা থাবড়া দিলেই কিন্তু মোবাইলটা পড়ে যাবে।